আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সেই দিন আমরা আমাদের প্রয়োজনীয় গ্রোসারিগুলো শেষ করে এসেছিলাম এই মলটিতে। এটা ছিল ভার্জিনিয়ার একটি মল, আর এটাতে যেতে আমাদের প্রায় 1 আওয়ারের ড্রাইভ ছিল। যা দেখলাম, এই মলটিতে প্রত্যেকটি স্টোরই ছিল ব্র্যান্ড প্রোডাক্টের স্টোর। থ্যাংকস গিভিং আর ব্ল্যাক ফ্রাইডে যেহেতু এর কিছুদিন পরই ছিল, তাই মলটিতে ভালোই রাশ ছিল। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটি আউটলেটেই ভিজিট করছিলাম। মলে প্রত্যেকটা ব্র্যান্ডের আউটলেটে মোটামুটি সব প্রোডাক্টের উপরেই সেল ছিল, আর সেল চলছে মানে মোস্ট অফ দ্য প্রোডাক্টই আউট অফ স্টক। এই আউটলেটের সামনে পোলার বিয়ারটিকে দেখে আমি একটি ক্লিপ নিয়ে নিই। পোলার বিয়ারটিকে ওরা এত কিউট করে এই স্টোরটির সামনে সেট করে রেখেছিল, খুবই ভালো লাগছিল দেখতে। যাই হোক, এটা তো রিয়েল পোলার বিয়ার ছিল না, তাও পোলার বিয়ার বলে কথা, খুবই কিউট লাগছিল। বেসিক্যালি এই স্টোরটিতে সবই ছিল উইন্টার কালেকশন। অ্যাকচুয়ালি এই স্টোরটার প্রোডাক্টসগুলো থেকে আমার কাছে ওদের প্রেজেন্টিংটাই বেশি ভালো লাগছিল। এখানে সারি কিছু ছবি নিয়েছিল, আমি ওকে তুলে দিচ্ছিলাম। দেখে মনে হচ্ছিল কিছু কিছু প্রোডাক্টস ওদের সামার কালেকশনও ছিল। মলটা মোটামুটি অনেক বড় ছিল, ঘোরাঘুরি করতে ভালোই টায়ার্ড লাগছিল আমাদের। তারপরও শপিং করতে গিয়ে ন্যাচারালি একটু টায়ার্ড হতেই হয়। এরপর আমরা এই স্টোরটিতে ভিজিট করি, এটা ছিল পারফিউম স্টোর। এরপর আমরা গিয়েছিলাম মেকআপ সেকশনে, আর ওটা ছিল ম্যাক প্রোডাক্টস। এই সেকশনটা থেকে আমরা কিছু মেকআপ প্রোডাক্টস নিয়েছিলাম। সেই দিন টুকটাক শপিং আর ঘোরাঘুরি করতে করতেই আমাদের দিনটা যায়। এই সেকশনটাতে ব্র্যান্ডের কিছু ওয়াচেস ছিল, আর এগুলোর উপরও সেল চলছিল তখন। দেন আমরা গিয়েছিলাম ব্যাগের সেকশনে, আর ওখানে গেলে তো বুঝিনি ব্যাগের ফ্যাসিনেশন কার না থাকে। আর এই ব্যাগের সেকশন থেকে বের হওয়াটা আমাদের জন্য একটু টাফ মনে হচ্ছিল, বিকজ আমরা এই সেকশনটাতে অনেক টাইম ছিলাম। অ্যাকচুয়ালি যে সেকশনেই যাচ্ছিলাম সব কিছুই ভালো লাগছিল। যেহেতু আমি এই ব্লগটি তৈরি করব, তাই শপিংয়ের মাঝে মাঝে কিছু ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম। এই স্টোরটির থেকে বের হয়ে আমরা গিয়েছিলাম মাইকেল কোর্সের স্টোরে, আর ওটা তো মোটামুটি সবারই পছন্দের একটি ব্র্যান্ড। অ্যাকচুয়ালি এক একটি আউটলেট ভিজিট করার পর বের হতে আমাদের অনেক টাইম লেগে যাচ্ছিল। তারপরও আমি হেঁটে হেঁটে ছোট ছোট কিছু ক্লিপ নিচ্ছিলাম। এইখানে কিছু খুব সুন্দর সুন্দর উইমেন্স বুটসের কালেকশন ছিল। মেয়েদের শপিংয়ে সবচেয়ে বেশি ফ্যাসিনেশন থাকে হচ্ছে মেকআপ সেকশনে, আর এখানে এসে তো আমরা সবাই দেখছিলাম মেকআপের বিভিন্ন আইটেমস। স্টিল অর্ডারের এই মেকআপ ব্র্যান্ডটিও একটি জোস মেকআপ ব্র্যান্ড। এই সেকশনটিতে ছিল ফেস ময়েশ্চারাইজার কালেকশন। দেন আমরা যাই ক্লোদিং সেকশনে, আর একের পর এক আমরা বিভিন্ন সেকশনগুলো ভিজিট করছিলাম। সেদিন আমাদের মল থেকে বের হতে অনেক টাইম লেগে যায়, তাই আমরা সন্ধ্যায় আমাদের লাঞ্চ করেছিলাম। মলের ভিতরই মেসিস আউটলেটটা অ্যাকচুয়ালি আরেকটা মল বলা যায়, বিকজ এত বড় আউটলেট। এখন ইউএসএ যেহেতু উইন্টার চলছে, তাই প্রত্যেকটা স্টোরেই ছিল উইন্টার কালেকশনগুলো। এই লোগোটার পাশে আমি সারি কিছু ছবি নিচ্ছিলাম। মাইকেল কোর্সের এই স্টোরটিতে ব্যাগ, শুজ, ওয়াচেস সবকিছুর উপরই সেল চলছিল তখন।
অ্যাকচুয়ালি এমকের এই প্রোডাক্টসগুলোতে আফটার সেলে $400 or $500 পে করতে হয়েছিল আমাদের। এই মলটিতে এমকের এই আউটলেটটা মোটামুটি ভালোই বড় ছিল। অ্যাকচুয়ালি শপিং টাইমে ব্লগিং ক্লিপগুলো নেওয়া আমার জন্য একটু টাফ হচ্ছিল, তা একটু একটু করে নিচ্ছিলাম। সেই দিন সাউরি এই আউটলেট থেকে এমকের ব্যাকপ্যাক আর একটি এমকে শুজ নিয়েছিল, আর তখন আমাদের শপিং মোটামুটি শেষের দিকেই ছিল। অ্যাকচুয়ালি এমকের ব্যাগস কালেকশনগুলো ছিল জোস, এই দিকটাই ছিল জুয়েলারি আর ওয়াচেসগুলো। এই মল থেকে বের হওয়ার পর আমরা গিয়েছিলাম H&M-এ, আর এই আউটলেটটা ছিল এটা থেকে একটু দূরে। H&M এর প্রোডাক্টগুলো মোস্ট অফ দ্য প্রোডাক্টই ছিল আমাদের মেড ইন বাংলাদেশ, এটা দেখে খুবই ভালো লাগছিল আমার। আমি সবগুলো প্রোডাক্টস নিয়ে দেখছিলাম আর মেড ইন বাংলাদেশ দেখে খুবই ভালো লাগছিল আসলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার এই ব্লগটিকে দেখার জন্য এতক্ষণ।